আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। আমিও অনেক ভালো আছি। আর এখন বাজে রাত 3:30, ভোর রাতে সেহরি খাওয়ার জন্য উঠেছি। আর আমি ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, তো সে অ্যালার্মটা বেজেছে আর আমি অ্যালার্ম শুনেই উঠেছি। যাই হোক, প্রতিদিন আমার ফোনে এভাবে অ্যালার্ম সেট করা থাকে, নাহলে আসলে আমি উঠতে পারি না। আর একটু রাত করে ঘুমালে তো ওঠাটা খুবই কষ্টের হয়ে যায়, এই কারণে ফোনে অ্যালার্ম দিয়ে রাখি। যাই হোক, আমি ঘুম থেকে উঠে পড়েছি আর এখন ব্রাশ করে অজু করে নেব। ব্রাশ করে অজু করে নিয়ে দুই রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে তারপরে সেহরি খেতে চলে যাই আমি। মাঝে মাঝে যদি সেহরি খেতে উঠতে দেরি হয়ে যায় তাহলে আর পড়া হয় না। আর বুজুটা আমি আগেই করে নিই, তার কারণ সেহরি খাওয়ার পরে তারপরে আর বাইরে যেতে ইচ্ছা করে না অজু করার জন্য। এই জন্য আমি অজুটা আগেই করে নিই, যাতে সেহরি খাওয়ার সাথে আজানের জন্য অপেক্ষা করি। শেষ হলে সেহরি খাওয়া শেষে তো বসে থাকি, আজান দিলেই নামাজটা পড়ে শুয়ে পড়ি। আসলে ওই সময়টা আসলে কেমন যেন আলসেমি ধরে, অজু করতে যেতে খুবই খারাপ লাগে, এই কারণে আমি সেহরিটা অজু করে খাই আর তারপরে নামাজটা পড়ি শুয়ে পড়ি। তো আমার সেহরি খাওয়া হয়ে গিয়েছে আর নামাজটাও পড়ে নিয়েছি, এখন একটু ঘুমাবো আর তারপরে ঘুম থেকে উঠে আর কি বাকি কাজগুলো করব সকালের। তো এখন বেজে গিয়েছে 5:55 মতো আর কি, আমি ঘুমিয়ে পড়ছি এখন। না ঘুমালে 1-1.5 ঘন্টা না ঘুমালে সকালে উঠতে খারাপ লাগে, খুব ক্লান্ত লাগে, সকালের কাজগুলো আসলে করা সম্ভব হয় না, তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে তারপরে সকালের কাজগুলো শেষ করে নিয়েছি আর কি, ঝাড়ু টাড়ু দিয়ে। তারপরে ভীষণ একটা তো আমি তাড়াতাড়ি সকালের কাজগুলো সেরে নিচ্ছি, এরপরে যেতে হবে একটু ডক্টরের কাছে, কারণ কয়েকদিন যাবো তো আমার ছেলে আর আমার হাজব্যান্ড অসুস্থ, মাম্পস হয়েছে। তো এই সিজনে মাম্পসটা আসলে খুব বেশি হচ্ছে সবার, তো একটু সতর্ক থাকবেন সবাই, কারণ গরম, অতিরিক্ত গরম পড়ছে আবার রাতে শীত। তো যাই হোক, এই সিজনে নাকি মাম্পসটা হয়। তো প্রথম আমার ছেলে হয়েছে, তো এই কারণে ডাক্তার করার বিপক্ষে।
বলে করে আসে না, এগুলো দেখলে তো তার উত্তরণের পথ বের করতেই হবে। এবং আল্লাহ যাকে যেভাবে রাখে সেভাবে সন্তুষ্ট থাকা উচিত। তো আমি আমার হাজব্যান্ড ছেলেকে নিয়ে হসপিটালে এসেছি, এখান থেকে ডক্টর দেখাবো সেদিন আরকি। তো আমাদের ডক্টর দেখানো হয়ে গিয়েছে, তো ডক্টরে দেখে বলেছে যে মাম্স হয়েছে, সেজন্য সবারই হয়। তো যাই হোক, এটা সারতে একটু সময় লাগবে, আর এটাতে কোনো ভয়ের কিছু নেই। মাম্সটা হচ্ছে কানের লতির নিচটায় ফুলে আর ব্যথা হয়, এটা টনসিল না, টনসিল হচ্ছে থুতুর নিচটা ফুলে, আর মাম্সটা হচ্ছে কানের লতির নিচটায় ফুলে। এটা ভয়ের কিছু নয়, এটাতে কোনো সমস্যা নেই। আমি তো আমরা ওষুধ কিনে নিয়েছি, যাই হোক খুবই ভয় পেয়ে গিয়েছিলাম যে কি হলো হঠাৎ করে ছেলে ছেলের বাবা দুজনেরই। যাই হোক, ডক্টর দেখানোর পরে একটু ভয়টা কমেছে। ডক্টর বলেছে এটা ভয়ের কিছু নেই, এটা আর কি মামস এই সিজনে হয়। আর মামস আর টনসিলটা আমরা অনেকে গুলিয়ে ফেলি, মামসটা হচ্ছে কানের লতির নিচে ফোলে ব্যথা হয়, আর টনসিলটা হচ্ছে থুতুর নিচে ফোলে গলার উপরে আর কি ওইটা। যাই হোক, মামস আর টনসিল এক না, আর এটা ভয়ের কিছু নেই। গরম সেক নিতে হবে, গরম পানি দিয়ে গার্গল করতে হবে, এই আর কি। যাই হোক, আমি বাড়ি এসেছি, এবার চেঞ্জ করে নেব। আর রোজা রেখে আসলে বাইরে যাওয়াটা অনেক অনেক কষ্টের, এসে ক্লান্ত হয়ে পড়ে। তো আমার ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আল্লাহ হাফেজ।